স্যার তবে রেকর্ড রেকর্ড চলবে, রেকর্ড চলবে, দেখো চলবে, চলতেছে। জি স্যার চলো জি স্যার। ক্লাউডেস্ট করি তো একটু সময় নেয় কানেক্ট হইতে। তোমাদের ইন্টারনেট ওয়াইফাই আসলে খুব বাজে অবস্থা কয়েকদিন ধরে। আমি আসলে যেখানে বসি ওখানে ফোনের নেটও মাঝে মাঝে নীল হয়ে যায়, জিপি 4G নীল হয়ে যায়। আসলে খুব বাজে অবস্থা। এখন দেখো যে কার্বক্সিলিক অ্যাসিডের যে স্ট্রাকচার, কার্বক্সিলিক অ্যাসিড 5 ধরনের বিক্রিয়া দেয়। তার মধ্যে আমরা প্রথমে দেখো হাইড্রোজেনকে একটা রাউন্ড সার্কেল করে দেখাইছি। এটা হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন একটা বিক্রিয়া, এটাকে 1 নম্বর বিক্রিয়া বললাম। OH গ্রুপ প্রতিস্থাপনকে 2 নম্বর বিক্রিয়া বললাম। কার্বন অক্সিজেন ডাবল বন্ডে যদি কোনো বিক্রিয়া ঘটে সেটাকে 3 নম্বর বিক্রিয়া বললাম। আর এই যে অ্যালকাইল অংশটা যেটা কিনা আপনার ওই যে বক্স হিসেবে দেখছিলাম আমরা, মনে পড়ে? যে বক্স, কার্বক্সিলিক অ্যাসিডের বক্স মনে পড়ে? জি জি স্যার। অ্যাসিডিটি বেশি কোনটা ওটা নির্ণয়ের সময়, তো এই বক্সের মধ্যে কোনো রিঅ্যাকশন ঘটে, বক্সে যে কোনো কিছু হতে পারে, হোয়াট এভার ইট ইজ, তার মধ্যে যদি কোনো রিঅ্যাকশন ঘটে, ইন দ্যাট কেস দ্যাট ইজ কল্ড নাম্বার 4, টাইপ 4 রিঅ্যাকশন। আর যদি তোমার এই পুরো কার্বক্সিলিক গ্রুপটা, যে সি ডাবল এইচ গ্রুপটা যদি বিক্রিয়া ঘটে, দ্যাট ইজ টাইপ 5। সো আই থিঙ্ক 5টা টাইপ বুঝতে পারছো তোমরা, রাইট? জি স্যার। ফাইন, এখন আমরা যেটা বুঝি কেমিক্যাল প্রপার্টিস অফ কার্বক্সিলিক অ্যাসিড, বেসিক্যালি কেমিক্যাল প্রপার্টিস অফ কার্বক্সিলিক অ্যাসিড মানে কার্বক্সিলিক অ্যাসিডের যে রিঅ্যাকশনটা সেটারই কেমিক্যাল প্রপার্টিস কার্বক্সিলিক অ্যাসিড। তো টাইপ 1 যদি আমরা চিন্তা করি, দিস ইজ টাইপ 1। টাইপ 1 এ দেখো বলছে রিঅ্যাকশন ইনভলভিং দ্য রিমুভাল অফ এ প্রোটন ফ্রম হাইড্রক্সিল গ্রুপ অফ হাইড্রোক্সিল গ্রুপ বাই বেস, মানে কার্বক্সিলিক অ্যাসিডের যে হাইড্রক্সিল গ্রুপটা আছে, OH গ্রুপের হাইড্রোজেনটা রিমুভ হবে, এটা রিমুভাল হবে একটা বেজের মাধ্যমে। এখন দেখো আমি যদি কার্বক্সিলিক অ্যাসিড কে লিখি আর সি ডাবল বন্ড ও, যদি তোমাদের কালার কন্ট্রাস্টে প্রবলেম হয় আমাকে বলবা, আমি ইঙ্কের কালার চেঞ্জ করব। এটার সাথে যদি একটা বেজ হিসেবে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড কে নিয়ে আসি, তো সোডিয়াম হাইড্রোক্সাইড দেখো সোডিয়ামটা প্লাস, হাইড্রোক্সিলটা মাইনাস। আর আমি যদি একটু কালারটা চেঞ্জ করে অন্য কালার দিই, সাপোজ একটু রেড কালার দিলাম, আর এখানে দেখো হাইড্রোজেনটা প্রোটনটা প্লাস, এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাস যদি এক্সচেঞ্জ করো তাহলে আলটিমেটলি এখান থেকে কি পাবা তুমি? প্লাস মাইনাস এক্সচেঞ্জ করলে পাবা আর সি ডাবল বন্ড ও, ও এন এ, আর হচ্ছে পানি। মানে ব্যাপারটা হচ্ছে একটা অ্যাসিড, তার সাথে তুমি একটা বেজ অ্যাড করছো, বেজ অ্যাড করার কারণে সল্ট আর ওয়াটার পাওয়া গেছে। তাহলে এটা কি? নিউট্রালাইজেশন রিয়াকশন, অ্যাসিড বেজ নিউট্রালাইজেশন রিয়াকশন। ঠিক আছে, এটুকু সবাই বুঝছো? জি স্যার জি স্যার। কঠিন কিছু না, এটা কিন্তু খুব সহজ। 19 এ পড়ে আসছো, মানে ইন্টারমিডিয়েটও পড়ে আসছো আর কি, একই জিনিস। ইন্টারমিডিয়েটে পড়ছো, 19 এ পড়ছো, জাস্ট এখানে আবার নতুন করে দেখতেছো আর কি, ওল্ড ওয়াইন ইন এ নিউ বোতল, আর কিছু না। ফাইন, তো এখন এই যে প্রোটন রিমুভ হয়, প্রোটন রিমুভালের কিন্তু আরো কিছু বিশেষ বিশেষ বিক্রিয়া আছে। বিশেষ বিশেষ বিক্রিয়াগুলো হচ্ছে এরকম, যে ধরো আমি যদি এই কার্বক্সিলিক অ্যাসিডটাকে আরসি ডাবল এস, আমি এবার একদম শর্ট করে লিখবো, এটাকে যদি এখন সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করাই, তাহলে এই প্রোটনটা একটা সোডিয়াম দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তার মানে এখান থেকে আলটিমেটলি আমরা পাবো আরসি ডাবল ও এন এ সিমিলারলি। আর কার্বনেট যদি থাকে কোনো একটা, সেটা যদি রিয়াকশনে পার্টিসিপেট করি, দ্যাট কেস সেটা বানায় কার্বন ডাইঅক্সাইড। তো কার্বনেট যদি কার্বন ডাইঅক্সাইড বানায়, দেখো একটা অক্সিজেন রয়ে গেল কিন্তু কার্বনেট অংশে, তাহলে একটা অক্সিজেন এখানকার একটা হাইড্রোজেন আর প্রতিস্থাপনী একটা হাইড্রোজেন মিলে বানালো পানি। এটুকু সবাই বুঝতে পারছি? জি স্যার। আমি যদি এখন সোডিয়াম বাইকার্বনেট না নিয়ে সোডিয়াম কার্বনেট নেই, তাহলে সেম কার্বক্সিলিক অ্যাসিড। দেখেন এখানে সোডিয়াম ছিল একটাতে, একটা প্রোটন রিমুভ হয়েছে, এখন এখানে সোডিয়াম দুইটা, তাহলে কি একটা রিমুভ হবে? তখন কাহিনী হবে এরকম, দুইটা কার্বক্সিলিক অ্যাসিড নিব তাহলে দুইটা সল্ট পাবো। ও আরেকটা জিনিস আমি যেটা বলতেছিলাম গত ক্লাসে, যে একটা জিনিস খেয়াল করছো যে পাওয়ার পয়েন্টে লিখাই কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম হয় না? জি স্যার দেখতেছি। যে প্রবলেমটা কিনা জুমের হোয়াইট বোর্ডে হইতো, যে মাঝে মাঝে লিখা মার্জ করতো, অনেকগুলো দাগ একসাথে হয়ে যেত, সেটা আর এখানে হয় না। ফাইন, তো এই গেল হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের টাইপ 1 এর বিক্রিয়া। এবার আসো OH গ্রুপের বিক্রিয়া, দিস ইজ টাইপ 2।
তো ওএইচ গ্রুপের বিক্রিয়াতে যেটা হয়, যেমন আমি যদি একটা অ্যালকোহলের কথা বলি, ধরো আর ওএইচ, তোমাদেরকে এই বিক্রিয়াগুলো আমি অ্যালকোহলে দেখাইছি, যদি ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে তাহলে ওএইচটা একটা ক্লোরিন দিয়ে রিপ্লেসড হয়, তার মানে আর সিএল আর ফসফরাস অক্সিড ট্রাইক্লোরাইড, আর এক্ষেত্রে এইচসিএল উৎপন্ন হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু অ্যালকোহলের মতো আচরণ করতে পারে, কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড অ্যালকোহলের মতো আচরণ করতে পারে? দেখো যে আর সি ডাবল বন্ড ও এইচ, এখন কিন্তু বিক্রিয়া শুধু পার্টিসিপেট করবে হাইড্রোক্সিল গ্রুপটা, তাই না? এই হাইড্রোক্সিল গ্রুপটা পার্টিসিপেট করবে না, এই হাইড্রোক্সিল গ্রুপটা কি কাইন্ড অফ অ্যালকোহলের মতোই আছে না? তাহলে এটা যদি আমি এখন ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করাই, তাহলে দেখো এই জায়গায় কি উৎপন্ন হবে, সেম জাস্ট ওইচ এর জায়গায় একটা ক্লোরিন চলে আসবে, তার মানে আর সি ডাবল বন্ড ও সিএল প্লাস পিও সিএল থ্রি প্লাস কি উৎপন্ন হবে, এইচসিএল। এখন এই ব্যাপারটা থেকে আমরা আসলে একটা আইডিয়া পাই যে এটা হচ্ছে বেসিক্যালি হাইড্রোক্সিল গ্রুপটা অ্যালকোহলের মতো আচরণ করে। সামটাইমস যদি তোমাকে আস্ক করা হয় যে শো দ্যাট বা শো সাম রিয়াকশন অফ কার্বক্সিলিক অ্যাসিড, কি ধরনের রিয়াকশন দেখাবা রিগার্ডিং অথবা ইনভলভিং দ্য রিপ্লেসমেন্ট অথবা ইনভলভিং দ্য সাবস্টিটিউশন অফ হাইড্রোক্সিল গ্রুপ। এখন এখানে আরেকটা জিনিস একটু দেখতে হবে তোমাদেরকে, সেটা হচ্ছে দেখো যে কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে, এই অক্সিজেনটাকে সরাই যদি তুমি একটা জেড নিয়ে আসো, জেড মানে কোন একটা গ্রুপ। আচ্ছা একটু অপেক্ষা করো, আমার একটা ফোন আসছে। হ্যালো, জি স্যার। হ্যাঁ, তো যেটা বলছিলাম এটা কিন্তু ধরো যে এখানে যে স্ট্রাকচারটা দাঁড়াইলো সেই স্ট্রাকচারটা কিন্তু হচ্ছে, ধরো একটু কালারটা চেঞ্জ করি, তোমাদের কোন কালারটা সুবিধা হচ্ছে বলো তো? ব্ল্যাক, রেড? স্যার আপনার ইচ্ছা মতো নেন স্যার, আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি স্যার, দেখতে পাচ্ছো, বাট আমি আরো অনেকজনকে যখন পড়ে ওনারা বলে, যারা বলে যে স্যার আমাদের কালার একটু প্রবলেম আছে, লাইট কালার ইউজ করেন বা একটু ব্রাইট, কে বলে ব্রাইট কালার ইউজ করেন, দ্যাট ইজ আমি বারবার জিজ্ঞেস করছি। ডেরিভেটিভস অফ কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। জেডটা কি এমন একটা গ্রুপ যে গ্রুপগুলো থাকলে এটাকে আমি ডেরিভেটিভস অফ কার্বক্সিলিক অ্যাসিড বলবো। এখন তোমার প্রশ্ন হচ্ছে স্যার জেডটা কি, জেডটা কি কি হতে পারে? জেড হতে পারে কি কি, জেডটা হতে পারে হ্যালোজেন হতে পারে, জেডটা হতে পারে এনএইচ টু, জেডটা হতে পারে ওআর, জেডটা হতে পারে ওসিওআর, এই চারটা জিনিস হতে পারে জেড। এই চারটা জিনিস যদি হয় ইন দ্যাট কেস এটাকে আমরা বলি কার্বক্সিলিক অ্যাসিডের ডেরিভেটিভ বা জাতক। আমি পরের পেজে কয়েকটা জিনিস আমি তোমাদেরকে একটু দেখাই, যে আর সি ডাবল বন্ড ও যদি এক্স হয় তাহলে এটাকে আমরা বলি অ্যাসিড হ্যালাইড। আর যদি এমন হয় আর সি ডাবল বন্ড ও দেন এখানে ধর একটা এনএইচ টু, দেন এটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিড অ্যামাইড। যদি এমন হয় আর সি ডাবল বন্ড ও ও আর এন্ড দেন দিস ইজ কল্ড এস্টার, এস্টার নিয়ে আমরা একটু পড়াশোনা করছিলাম গত কয়েক ক্লাসে মনে হয় আগে। আর যদি এমন হয় যে আর সি ডাবল বন্ড ও, মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে দেখো জেড বলতে কোনটা কোনটা আমরা বোঝাচ্ছি, আমি একটু কালার ইউজ করি। এখানে দেখো জেড হচ্ছে এক্স, এখানে জেড এনএইচ টু, এখানে জেড ও আর, আর এখানে জেড হচ্ছে এই যে অংশটা কি ও সি ও আর না, এটাকে বলা হয় অ্যাসিড অ্যানহাইড্রাইড। আমরা অ্যাসিড অ্যানহাইড্রাইড সম্পর্কে পড়ছি, অনেকবার পড়ছি, পড়ছি না? জি স্যার। এই জিনিসগুলো নিয়ে ফার্দার আমরা স্টাডি করব হচ্ছে কোথায়, এই হাইড্রোক্সিল গ্রুপের বিক্রিয়ার মাধ্যমে কিন্তু এই জিনিসগুলোকে উৎপন্ন করে দেয়। আমি যদি হাইড্রোক্সিলকে একবার এক্স বা হ্যালোজেন দিয়ে রিপ্লেস করি তাহলে অ্যাসিড হ্যালাইড পাবো, যদি হাইড্রোক্সিল গ্রুপটাকে এনএইচ টু দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে অ্যামাইড পাবো,
ও আর দিয়ে রিপ্লেস করতে পারলে অ্যাস্টার পাবো। তো এই জিনিসগুলো নিয়ে আমরা ফার্দার স্টাডিজ করবো হোপফুলি নেক্সট ক্লাসে, যে কি করে অ্যাসিড জাতকগুলো উৎপন্ন করা যায়, অ্যাসিড জাতকের রস কেমিস্ট্রি, অ্যাসিড জাতকের মধ্যে কি কি ধরনের রিয়েকশন হয়, ইন্টারনালি কোনো কনভার্সন হয় কিনা একজন থেকে আরেকজনের, তাদের প্রপার্টিস গুলো কি, কোনটার রিয়েক্টিভিটি কেমন, কোনটা বেশি রিয়েক্টিভ, কোনটা কম রিয়েক্টিভ, কোনটা কি ধরনের রিয়েকশন দেয়, এই জিনিসগুলো আমরা ফার্দার স্টাডিজ করবো। ঠিক আছে, ওকে। তো এখন এখন কথা হচ্ছে যে এখন তোমরা বোর্ডে কি দেখতে পাচ্ছ, রিয়েকশন অফ কার্বনিল গ্রুপ। তো রিয়েকশন অফ কার্বনিল গ্রুপ মানে কার্বনিল গ্রুপে রিয়েকশন হবে। তো এখন কথা হলো যে কার্বনিল গ্রুপে কি কি রিয়েকশন হতে পারে, তোমাদের কারো কোনো আইডিয়া আছে? স্যার কার্বনিল গ্রুপ তো আছে স্যার, কিন্তু ওই পাশে আর থাকবে, এই পাশে ওইচ থাকবে, এটার উপর তো ডিপেন্ড করে স্যার, হচ্ছে মানে এনহাইড্রাইড, তারপর হচ্ছে ওই মানে আচ্ছা ওকে, আমি কিন্তু এটা আমরা পড়ছি কার্বক্সিলিক অ্যাসিড, আমরা এখানে শুধু কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনিল গ্রুপের বিক্রিয়ার কথা বলছি, রিয়াকশন অফ কার্বনিল গ্রুপ অফ কার্বক্সিলিক অ্যাসিড, একটু ক্লিয়ার করে দিই। এবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? জি স্যার। কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনিল গ্রুপের বিক্রিয়া দেখবো আমরা, ওকে। কি বুঝতেছো না? আসো একটু পড়ার চেষ্টা করি। আর সি ডাবল বন্ড ও ওএইচ কার্বক্সিলিক অ্যাসিড, আমি যদি এর মধ্যে এখন ন্যাসেন্ট হাইড্রোজেন অ্যাড করি মানে জায়মান হাইড্রোজেন অ্যাড করি, তাহলে কি হবে, কার কোনো আইডিয়া? পানি উৎপন্ন করবে মেবি, মেকানিজমটা কি? ওই যে খারা সেরে নিয়ম ছিল ওইটাতে যাই স্যার? হ্যাঁ হ্যাঁ, সংযোজন বিক্রিয়া করবে বা অ্যাডিশন রিয়েকশন ঘটবে, পাই বন্ডে যে হাইড্রোজেন সংযোজন হবে, তাহলে পাই বন্ডে হাইড্রোজেন সংযোজন মানে কার্বন এদিকে হাইড্রোক্সিল রইলো, এখন কার্বনের সাথে অক্সিজেনের সিঙ্গেল বন্ড আছে, এখন আমি এটা সিগমা বন্ডটা রইলো, এখন আমি যদি পাইবনটাকে ব্রেকডাউন করে দিই, তাহলে পাইবন ব্রেকডাউন করে মানে কার্বনের একটা হাত খালি, অক্সিজেনের একটা হাত খালি, তাহলে এখানে একটা হাইড্রোজেন দেন, এখানে একটা হাইড্রোজেন দেন, তাহলে কি হলো? তোমার কথা কেন কেন বলবেন যে স্যার এটা তো অ্যালডিহাইড হওয়ার কথা, এরকম হলো কেমনে স্যার, রাইট? আপনাদেরকে আর একটা জিনিস পড়েছিলাম মনে আছে ছোটবেলায়, মানে ছোটবেলা বলতে আপনাদের এই কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি ফার্স্ট এর দিকে অ্যালডিহাইড কিরণ পড়াতে, যে যে একই কার্বনে জৈব যৌগের কখনো দুইটা হাইড্রোক্সিল গ্রুপ থাকতে পারে না, যদি থাকে তাহলে ইন দ্যাট কেস এখান থেকে এক মোল পানি অপসারিত হয়, মনে পড়ে? জি স্যার, জি স্যার। যদি এখান থেকে এক মোল পানি অপসারিত হয় তাহলে এখন বলেন তো অবস্থাটা কি দাঁড়াবে? এখান থেকে এটা পাইলেন, যেমন ছিল তেমনই থাকবে, কিভাবে যেমন ছিল তেমন থাকবে? এবার তো এখানের হাইড্রোক্সিল আর এখানের হাইড্রোক্সিল দুইটা থেকে কি যাবে, একটা পানি যাবে, তাহলে আর সি, এখানে হাইড্রোজেন তো আছেই তার কাছে, এখন দেখেন এই দুজন থেকে যদি একটা পানি যায় তার মানে একটা দুইটা হাইড্রোজেন যাবে আর একটা অক্সিজেন, তারপরে কোন অক্সিজেনটা নেবেন, ধরেন আপনি নিচেরটাই বাদ দিবেন, মানে এই তিনজনকে মিলে আপনি পানি বানাবেন, রাইট? তাহলে এই তিনজনকে মিলে পানি বানালে এই কার্বনের একটা হাত খালি হয়, আর এদিকে অক্সিজেন থেকে হাইড্রোজেন চলে গেল, অক্সিজেনের হাত খেলে দিলে তারা দুজন ডাবল বন্ড করুক, অ্যালডিহাইড পাইলেন, তার সাথে একটা পানি উৎপন্ন হয় না? জি স্যার, জি স্যার। আপনাদের অনেক প্রশ্ন থাকে যে কি করে পানি উৎপন্ন হলো, আই থিংক বুঝতে পারছেন, রাইট? জি স্যার,
ওকে জি স্যার তাহলে এটা কি কোন গ্রুপের বিক্রিয়া কার্বনিল গ্রুপের মধ্যে সংঘটিত বিক্রিয়া না বাট অবশ্যই এটা একটা রিডাকশন বিক্রিয়া রাইসুল ইসলাম তুমি হ্যান্ড রেজ করছো বলো তো কেন রাইসুল ইসলাম আচ্ছা মানে ভুল করে হ্যান্ড রেজ করছো যাই হোক ফাইন তো এখন তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম ফাইন আমরা নেক্সট যদি যাই পয়টা দেখেন লেখা আছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আচ্ছা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মনে আছে আপনাদের পড়ছেন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এটা কি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে করে যে সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে কি করে ডিকার্বক্সিলেশন শব্দের অর্থ হচ্ছে কার্বন সংখ্যা কমায় যাওয়া কার্বন সংখ্যা নাই করে দেওয়া ডি মানে না ঠিক আছে তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা বেসিক্যালি হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া অ্যালকেন ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড এটাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে এখন কথা হচ্ছে এই অ্যালকেন ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড কে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে মানে আমি কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেন পাবো তো আমি একটা মানে একটু লাইন লিখবো লাইনটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে কার্বক্সিলিক অ্যাসিড এখানে কার্বন সংখ্যা হচ্ছে এক্স এক্স কার্বনের এটার সাথে যদি আপনি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটান তাহলে এখান থেকে আপনি পাবেন সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড মানে সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড পাব এবং অবভিয়াসলি এটার কার্বন হবে এক্স কার্বন সংখ্যা সেম থাকবে আর এই সোডিয়াম কার্বন যেটা এটাকে যদি আপনি হচ্ছে এখন আবারও সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রিয়াকশন করান ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম অক্সাইড দিস ইজ কল্ড সোডা লাইম সো সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড ক্যালসিয়াম অক্সাইড বোথ আর কল সোডা লাইম সোডা মিন্স সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড লাইম মিন্স হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর লাইম ওয়াটার মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এগুলো জানেন তো জি স্যার জি স্যার এগুলো জানি স্যার এখন কথা হচ্ছে তাহলে কি হবে আলটিমেটলি এক্স কার্বন এর সাথে রিয়াকশন করলে এখানে যেটা হবে এক্স মাইনাস ওয়ান কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন পাবেন প্লাস সোডিয়াম কার্বনেট আর যেহেতু এটা একটা অ্যাসিড আর তার সাথে বেস রিয়াকশন করছে আমরা একটু আগে দেখছি যে টাইপ 1 এর বিক্রিয়াতে যে সোডিয়াম সল্ট আর পানি উৎপন্ন হয় না নাকি দেখছেন না জি স্যার পানি উৎপন্ন হয়েছিল ফাইন তাহলে এখানে একটা পানি উৎপন্ন একটু কালার চেঞ্জ করে লিখে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে প্লাস ওয়াটার বুঝতে পারছেন তাহলে এখন আপনি ধরেন আমি আপনাকে বললাম আপনি পাঁচ কার্বনের একটা অ্যালকেন বানাবেন এই সাদিকা খাদিজা সাদিকা শশী তুমি বলো কিছু বলবা হ্যান্ড রেজ করছো যে কিছু বলবা না স্যার স্যার ভুলে চাপ লেগে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে কোনো সমস্যা নেই এখন কথা হচ্ছে এই যে ঘটনাটা ঘটলো এখানে এখন আমি যদি বলি আমি অ্যালকেন চাই পাঁচ কার্বনের তাহলে আমি ফার্স্ট অফ অল যেটা করবো ছয় কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড নেবো বিকজ আমার এখানে এক্স মাইনাস ওয়ান হলো পাঁচ তাহলে আমি এখানে নেবো ছয় কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড তাহলে ছয় কার্বনের একটা কার্বক্সিলিক অ্যাসিড নেন সি এইচ থ্রি সি এইচ টু ফোর সি ডাব্লু এইচ এভাবে লিখছি কেন সি এইচ টু চারটা পরপর লিখার একসাথে এরকম করে ফার্স্ট ব্রেকেট দিয়ে লিখে একই কথা তার সাথে রিয়াকশন করবে সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে কি উৎপন্ন হবে বলেন এখান থেকে এই প্রোটনটাকে জাস্ট জায়গা চেঞ্জ করে দিবে সোডিয়াম টাইপ ওয়ান এর বিক্রিয়া তাহলে সি এইচ থ্রি সি এইচ টু ফোর সি ডাব্লু এন এ
প্লাস ওয়াটার ফাইন এখন এই যে CH3 CH2 CWN এ যে জিনিসটা আছে এখন এই যে আমরা লিখতে পারি দেখেন যে CH3 CH2 4 CWNA প্লাস আবারও সোডিয়াম হাইড্রোক্সাইড দিব বাট এই জায়গায় আমরা হচ্ছে লাইমটাকে দিব না লাইম দিব না আমরা সরি লাইম দিলাম কেন দিব না বলে আবার লিখে দিছি কি যে ক্রস করতেছি ওকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম দিলে কি ঘটনাটা ঘটবে এবার এবার হচ্ছে এখানে একটা রিঅ্যাকশন ঘটবে এটা আমরা বলি ডিকার্বক্সিলেশন এখানে কার্বন সংখ্যা কমে যাবে বলতে এখানে কার্বন একটা নাই হয়ে যাবে সোডিয়াম কার্বনেটের নাই হবে কেমনে এই যে CWNA অংশ আর এই সোডিয়াম অক্সাইডের NaO অংশটা এই দুটো মিলে দেখেন দুইটা সোডিয়াম এই জায়গায় একটা কার্বন তিনটা অক্সিজেন তাহলে এই যে CH2 এর সাথে কার্বনের একটা সিঙ্গেল বন্ড ছিল সেই বন্ডটা ব্রেক হয়ে যাচ্ছে এই জায়গায় আর এই জায়গায় হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বন্ড ব্রেক হচ্ছে তাহলে হাইড্রোজেনটা চলে আসবে এই জায়গায় আর বাকিগুলো একসাথে হয়ে যাবে তাহলে আপনি পাবেন এখন আমার কথা হচ্ছে আমরা লাইমের কথা যে বললাম লাইমটা কখন দিব আর কখন দিব না এটার ব্যাখ্যা কেউ কি আমাকে দিতে পারবেন এনিওয়ান এটার ব্যাখ্যা আমাকে কেউ দিতে পারবেন আমি তো লিখছি লাইম ব্যবহার করবো লাইম কখন ব্যবহার করবো লাইম কখন ব্যবহার করবো না ডু ইউ হ্যাভ এনি আইডিয়া এন্ড হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং লাইম ওভার হিয়ার লাইমের কাজ কি এখানে লাইমটা কেন ইউজ করা হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে লাইমটা ইউজ করা হচ্ছে কি কাজে জি না আপনাদের বইতে আপনারা পড়ছেন মনে করেন একটু দেখেন বিগালক হিসেবে ব্যবহার করা হয় পড়ছেন মনে আছে জি স্যার বিগালকের ইংলিশ কি বলেন পড়ছেন তো নাকি মানে কি আমি বলছি জি স্যার এটা জি স্যার মানে আপনাদের যে টেম্পারেচার বইটাই পড়ছেন কম টেম্পারেচারে আর কি মানে এটা যেন রিঅ্যাকশনটা দেয় এই জন্য এটা ইউজ করা হয় এরকম কিছু এমন তো স্যার পড়ছিলাম যেন মানে এটা বেশি যেন টেম্পারেচার না লাগে এই জন্য কম টেম্পারেচার রিয়েকশনটা হয় এই জন্যই এই মানে বিগালকটা ইউজ করা হয় এরকমই স্যার পড়ছিলাম স্যার বিগালক আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমি একটু সহজভাবে বলি আপনাদেরকে সেটা হচ্ছে যে আমরা কার্বন চার পর্যন্ত ইউজ করব মানে অ্যালকেন যখন আমি কার্বন চার চাই তখন আমি চার চার নাম্বার কার্বন বিশিষ্ট অ্যালকেন চাচ্ছি মানে এক নাম্বার চাইলে এক নাম্বার কার্বন বিশিষ্ট মানে অ্যালকেন মানে মিথেন প্রোপেন বিউটেন প্রোপেন বা বিউটেন মিথেন ইথেন প্রোপেন বিউটেন এই হলো চার কার্বন বিশিষ্ট অ্যালকেন এই চারটা অ্যালকেন প্রস্তুত যখন আমরা করব তখন আমরা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করব লাইমটা এর পরে ব্যবহার করব না কারণটা কি আমি কারণটা একটু এক্সপ্লেইন করি আপনাদের জন্য কারণটা হচ্ছে আপনি যখন এই সিস্টেমটার মধ্যে দিয়ে এরকম করে এই একটা অ্যালকেন পেলেন আর সোডিয়াম কার্বনেট পাইলেন তো যখন আপনি অ্যালকেন পেলেন আর সোডিয়াম কার্বনেট কিন্তু হচ্ছে তলানি আকারে জমা হবে সোডিয়াম কার্বন এখানে একটা অধক্ষেপ হিসেবে পড়বে তো যখনই অধক্ষেপটা উৎপন্ন হবে তার সাথে সাথে এখানে দেখেন চা কার্বন চার পর্যন্ত সি ওয়ান থেকে সি ফোর হচ্ছে গ্যাস সি ওয়ান থেকে সি ফোর অ্যালকেন গুলা গ্যাস তো সি ওয়ান থেকে সি ফোর অ্যালকেন গুলা যে গ্যাস এই গ্যাস গুলা এই সলিডের মাঝখানে যদি ট্র্যাপড হয়ে যায় আটকায় যায় তারা কি ইজিলি বেরোতে পারবে বের হতে না পারলে আপনি গ্যাসের প্রোডাকশন করছেন বাট গ্যাসের প্রোডাকশন করে আপনি ধরেন যতটুকু প্রোডাকশন পাওয়ার তার থেকে কম পাবেন তো ইজ ইট মানে অ্যালাউবল এটাকে আপনি অ্যালাউ করবেন জি না স্যার প্রোডাকশন তো বেশি মানে সোডিয়াম কার্বনেটটা যেন তলানি না পড়ে সেই ব্যবস্থা করতে হবে তাই আমরা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করি তাহলে যেটা হয় এই ক্যালসিয়াম অক্সাইড আর সোডিয়াম কার্বনেট রিঅ্যাকশন করে রিঅ্যাকশন করে বানায় ক্যালসিয়াম কার্বনেট
ক্যালসিয়াম কার্বনেট মানে বেসিক্যালি কিন্তু চুনের পানি যে ঘোলা হলে যেরকম হয় না কাইন্ড অফ ওরকম থাকবে, মানে একটা টার্বিড সলিউশন হয়ে থাকবে, ঘোলা একটা দ্রবণ হবে বাট অধক্ষেপ করবে না কোনো কিছু, তাহলে ইজিলি গ্যাস বেরোতে পারবে। এখন আমার চার নাম্বার কার্বন বিশিষ্ট অ্যালকেন পদ্ধতি গ্যাস, বাকিগুলো তো আর গ্যাস না, তো বাকিগুলোর ক্ষেত্রে আমার ইউজ করার প্রয়োজন আছে? জি না স্যার। গেল এটা। এবার আসেন এইচ ভিজেড বিক্রিয়া, এটা খুবই 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 একটা দারুণ বিক্রিয়া, ইম্পর্টেন্ট বিক্রিয়া। এটা এইচ ভিজেড হচ্ছে তিনজন সায়েন্টিস্টের নামে, নাম্বার ওয়ান ইজ হেল, ভোলহার্ড অ্যান্ড জেলিনস্কি, তাদের নামের আদ্যক্ষর এইচ ভি জেড, এটা দিয়ে রিয়াকশনটাকে বলে এইচ ভি জেড রিয়াকশন, ঠিক আছে? হেল, ভোলহার্ড, জেলিনস্কি রিয়াকশন। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে জি স্যার। এখন কথা হচ্ছে এই হেল ভোলহার্ড জেলিনস্কি রিয়াকশন যেটা হয়েছে, এই হেল ভোলহার্ড জেলিনস্কি রিয়াকশনটা কোথায় হয়? এটা আসলে বেসিক্যালি আমাদের টাইপ 4 রিয়াকশন, যেটা কিনা আমাদের ওই যে বক্সের মধ্যে হয় যেটা, আর আগের বিক্রিয়াটা ছিল টাইপ সরি এটা টাইপ বক্সেরটা মানে টাইপ 3 দিছিলাম না টাইপ 4 দিছিলাম, 4ই দিছিলাম বক্সেরটা। এটা ব্যাক করে দেখি, বক্সেরটা 4 দিছিলাম, কার্বনিল গ্রুপেরটা 3 ছিল, CWH এরটা 5 ছিল। ওকে সো নাও আমরা 4 দেখছি, এটা 3 নাম্বার ছিল টাইপ 3, দেন পরেরটা হচ্ছে যে আপনার টাইপ 5 ছিল, আর এরপর এটা ছিল টাইপ 4। তো এটা কোথায় হয়? বক্সের মধ্যে, মানে সাইড চেইন হয়। এই রিঅ্যাকশনটা যেটা হয়, এই রিঅ্যাকশন হবে আপনার কোন একটা কার্বক্সিলিক অ্যাসিডের, ধরেন আমি একটা কার্বক্সিলিক অ্যাসিড নিলাম CH3 C OH, তার সাথে আপনি যেটা করবেন হ্যালোজিনেশন করবেন, বাট হ্যালোজিনেশনটা হচ্ছে ধরেন ক্লোরিন অথবা ব্রোমিন, বাট আমি ক্লোরিনেশনের কথা যদি বলি, ক্লোরিনেশন করলে এটা কিসের মধ্যে করবো? রেড ফসফরাসের মধ্যে করবো, রেড ফসফরাস। ফসফরাস কিন্তু লাল ফসফরাস এবং সাদা ফসফরাস দুই ধরনের হয়, আপনারা পড়ছেন লোহিত ফসফরাস, শ্বেত ফসফরাস, মনে আছে? জি স্যার। জি স্যার। ব্রেকিং ব্যাড দেখছেন কে কে? আমি দেখতে বলছি স্যার। ব্রেকিং ব্যাড স্যার ওয়াচ লিস্টে ছিল স্যার, দেখা হয়নি এখনো। দেখা হয়নি, আচ্ছা দেখবেন। ব্রেকিং ব্যাডে একটা সময় ছিল যখন হচ্ছে ব্রেকিং ব্যাডে হচ্ছে প্রফেসর ডক্টর ওয়াল্টার হোয়াইট এবং জেসি পিঙ্কম্যান একটা ভ্যানের মধ্যে হচ্ছে ক্রিস্টাল মেথ বানাচ্ছিল। তো জেসি পিঙ্কম্যান, এই ক্রিস্টাল মেথ হচ্ছে একটা ড্রাগ, এই জেসি পিঙ্কম্যান বেসিক্যালি ড্রাগটা নিজে বানাইতো, বানায় বানায় বিক্রি করতো ড্রাগ মাফিয়াদের কাছে। তো পরবর্তীতে এর সাথে অ্যাড হয়ে যায় হচ্ছে তার প্রফেসর ওয়াল্টার হোয়াইট সামহাও। তো ওয়াল্টার হোয়াইট আর জেসি পিঙ্কম্যান দূরে একটা ভ্যান নিয়ে গিয়ে ওরা এই ক্রিস্টাল মেথ বানাচ্ছিল, কিন্তু জেসি পিঙ্কম্যান হচ্ছে আপনার মোটামুটি 60% পিওর মেথ, ক্রিস্টাল মেথ ওই ড্রাগটা বানাতে পারতো, কিন্তু প্রফেসর ডক্টর ওয়াল্টার হোয়াইট ছিল ক্রিস্টালোগ্রাফিতে বস, সে হচ্ছে নিয়ার অ্যাবাউট 95% পিওর মেথ বানাতে পারতো। ড্রাগ মাফিয়ার আসলে খুব অবাক হয়ে গেল যে আসলে এত পিওর মেথ, ক্রিস্টাল মেথ কই পাওয়া যায়। সো দ্যাট ইজ ওরা খুঁজতে খুঁজতে ওদেরকে ওই ভ্যানের কাছে চলে আসে, এবং তখন হচ্ছে ওদেরকে কাইন্ড অফ একটা বলে যে রেসিপিটা দিতে, ওদেরকে রেসিপিটা দিলে ওরা চলে যাবে। সো আলটিমেটলি ওরা নিজেরও প্রোডাকশন করতে হবে। তো পরবর্তীতে ওদের থেকে বাঁচার জন্য যেটা করে ওয়াল্টার হোয়াইট, একটা ফ্রাই প্যানের মধ্যে পানি গরম করে, পানি গরম করে মধ্যে হচ্ছে একটু রেড ফসফরাস দিয়ে দেয়, নকআউট গ্যাস তৈরি করে, যে মানে ফসফিন গ্যাস তৈরি হয়, ফসফিন গ্যাস খুবই বিষাক্ত, এবং ওরা দুজন হচ্ছে ওই জেসি পিঙ্কম্যান এবং ওয়াল্টার হোয়াইট গ্যাস মাস্ক করে ফেলে। সো যারা কিনা ওদেরকে মারতে আসে ওরা আলটিমেটলি একজন ওখানে মারা যায়, আর একজন হচ্ছে কোনো রকম বাইসা থাকে। পরবর্তীতে ওকে আবার হচ্ছে যে হাইড্রোফ্লোরোসিলিক অ্যাসিড দিয়ে পুরো বডি ডিসলভ করে ডাম্প করে দিয়েছিল ওয়াশরুমে। ফাইন, সো দিস ইজ কোয়াইট এক্সাইটিং, দেখতে পারো তোমরা চাইলে। জি স্যার, কিন্তু এক একটা এপিসোড স্যার 1 ঘন্টা 1.5 ঘন্টা করে স্যার, মানে দেখতে ইচ্ছা করে খালি, এই জন্য স্যার দেখা হয় না। নিষিদ্ধ খাতির এটা দেখানো হয়েছে, বাট এটার প্রোডাকশন ওয়ার্ল্ড ওয়াইড নিষিদ্ধ, সো আপনি পাবেন না এটা কোথাও, পাইলে কি চিন্তা করেন, এরকম গুম করা সিরিয়াস অ্যাক্সিডেন্ট হবে। এবং ওই যে ইয়ে ছিল না সৌদি আরবের বাদশাহ কি করছিল সালমান, এই যে উসমান খাগোশিরে এরকম করে গুম করে দিছিল না, তার রুমে গেছিল, তার সাথে দেখা করতে গেছিল একজন সাংবাদিক জার্নালিস্টকে মারা ফেলছিল না তুরস্কে, তুরস্কে জার্নালিস্ট, তারপর হচ্ছে সে হয়তো তার বডি কে ভাবে ডাম্প করে দিয়েছে আর কি, কোনো ক্লু নাই, এই হচ্ছে কথা। এটা কি আসলে করা যায়? আসলে তো করা যায় না গো, যেটা তো ওয়ার্ল্ড নিষিদ্ধ, আপনি কই পাবেন এটা। ওকে
সো ইথানিক অ্যাসিড এর যে বক্সে কি আছে, বক্সে একটা মিথাইল গ্রুপ আছে। এখন হ্যালোজিনেশন বিক্রিয়াটা এটা সানলাইটের উপস্থিতিতে হয়, ঠিক আছে, রেড ফসফরাস এবং সানলাইটের উপস্থিতিতে রিঅ্যাকশনটা হয়। তো কথা হচ্ছে যে এই যে মিথাইল গ্রুপটা আছে এখানে দেখেন, হ্যালোজিনেশন রিঅ্যাকশন মানে হচ্ছে যে হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া, কোথায়, আলফা কার্বনে, দিস ইজ এন আলফা কার্বন। তো আলফা কার্বনে দেখেন হাইড্রোজেন আছে, তাহলে ক্লোরিনটা যেটা করবে আলফা কার্বনের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, তার মানে আপনি এরকম কিছু একটা পাবেন CH2, এখানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো COOH, আর তার সাথে একটা HCl উৎপন্ন হলো। এটা কি সবাই বুঝছেন? আমি একটু সহজ করে আপনাদের জন্য এই বিক্রিয়াটাতে যেটা হবে, এই CH3টাকে আমি লিখলাম ভাইঙ্গা, লিখলাম ক্লোরিনটাকে ভাইঙ্গা লিখলাম, দেখেন এইভাবে দেখে ধরেন এটাকে CH2 লিখলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম এদিকে, মানে CH3 কে এভাবে দেখলাম, আর ক্লোরিনটাকে দেখলাম ক্লোরিন এন্ড ক্লোরিন। তো এই মাঝখানে বন্ডটা ব্রেক করবে আর এই বন্ডটা ব্রেক করবে, তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন মিলে বানাবে হাইড্রোজেন ক্লোরাইড, আর এই যে কার্বনটা, যে কার্বন থেকে হাইড্রোজেন চলে গেল, এই কার্বনটার কাছ থেকে আরেকটা ক্লোরিন বসে পড়বে। সো দিস ইজ মনোক্লোরোইথানোয়িক অ্যাসিড, দিস ইজ মনোক্লোরোইথানোয়িক অ্যাসিড। আমরা ওই যখন কার্বক্সিলিক অ্যাসিডের তীব্রতা পড়ছি তখন এই জিনিসটা দেখছিলাম, মনে আছে? মনে নেই? জি স্যার। ওকে, সো আসেন, এই জিনিসটা হইলো। এখন আপনি যদি ফার্দার সেকেন্ড টাইম আবার এর মধ্যে এই কাজটা, এই সেম বিক্রিয়াটাই ঘটান, তাহলে আবার কি হবে? সেকেন্ড টাইম ঘটালে আমি জাস্ট তীর চিহ্ন দিয়ে, জাস্ট নর্মালি একদম রাফ কিছু তীর চিহ্ন দিয়ে দেখলাম, সেকেন্ড টাইম ঘটালে কি হবে? ফসফরাস ক্লোরিন, তাহলে কি হবে? CCl2, মানে দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যাবে। আপনি যদি ফার্দার আবার এই বিক্রিয়াটা ঘটান, ফসফরাস রেড ফসফরাস ক্লোরিন দিয়ে ঘটান, তাহলে CCl3COOH, ট্রাইক্লোরোইথানোয়িক অ্যাসিড। এখন এর মধ্যে আমি করবো ক্লোরিনের জায়গায় ব্রোমিনেশন, একই ঘটনা ঘটবে, জাস্ট রেড ফসফরাস। তাহলে বলেন তো কি হবে? আমি লিখি আপনার এটার সাথে কি হয় কিনা দেখেন, আমি লিখি আগে, ওয়েট ওয়েট ওয়েট, এটা হচ্ছে একটা পোল। হ্যাঁ, এখন আমি দেখি পোলের মধ্যে আপনারা আমার একটু বলেন যে যারা যারা এটার পক্ষে, আমি যা বলছি এটা ঠিক হয়েছে তাদের মনে হয়, তারা কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করেন। যারা যারা এটার পক্ষে ঠিক আছে তারা একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। ওকে, একজনকে পাইছি হ্যান্ড রেজ করছে, আপনারা করেন হ্যান্ড রেজ করেন, আমি দেখি।
সার্কিট ডিসকানেক্ট হ্যাঁ এবার মনে চালু হয়েছে আবার না জি স্যার তো সাবস্টিটিউশনটা হবে কি সাবস্টিটিউশন ফ্রম হাইড্রোজেন ফ্রম আলফা কার্বনের হাইড্রোজেনের সাবস্টিটিউশন হবে এবং এটা অ্যালকাইল চেইনই হবে তো এখন আমি এখানে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু এটা আলফা কার্বন এটা কিন্তু বিটা কার্বন আমি কিন্তু সাবস্টিটিউশনটা বিটা কার্বনে দেখাচ্ছি দিস ইজ নট এক্সপল সাবস্টিটিউশন হবে আলফা কার্বনে তো সেই হিসাবে আমাকে যেটা করতে হবে এখন এই জিনিসটা ভুল এটা বাদ দিয়ে দিতে হবে দ্যাট মিনস আমি এটাকে কাটা দেবো এখন সো দিস ইজ রং অ্যাকচুয়ালি তাহলে কি হবে আলফা কার্বনের সাবস্টিটিউশন হবে তার মানে সিএইচ থ্রি সিএইচ থ্রির মতোই থাকবে এই সিএইচ টু থেকে একটা হাইড্রোজেন ব্রোমিন দিয়ে প্রতিস্থাপন হবে দেন সি ডাবল এইচ হবে আর কি উৎপন্ন হবে হাইড্রোজেন ব্রোমাইড আই থিঙ্ক সবাই বুঝতে পারছো রাইট জি স্যার এখন আমি যদি তোমাদেরকে এরকম একটা কোয়েশ্চেন দেই যে এটা এই হেলবোলোর জেলেন্সকি বিক্রিয়া এইচবিজেড বিক্রিয়া দিবে কিনা এটা এইচবিজেড বিক্রিয়া দিবে না স্যার কেন দিবে না স্যার দিবে না দিবে না কেন দিবে না কারণ হচ্ছে এই যে কার্বনটা আছে এখানে এটা হলো আলফা কার্বন কিন্তু আলফা কার্বনে দেখেন তিনটা মিথাইল গ্রুপ ব্যাপারটা হচ্ছে আপনি স্ট্রাকচারালি যদি দেখেন এই জিনিসটা কি রকম আসলে এই জিনিসটা আমি একটু ভাঙি ভাঙা দেখাই আপনাদেরকে এই জিনিসটা বেসিক্যালি হচ্ছে এরকম যেটা আমি লিখছি মাত্রই সেটা হচ্ছে কাইন্ড অফ এরকম এটা হলো যে আপনার এখানে কার্বন আছে এখানে তিন দিকে তিনটা মিথাইল এটা কি কিন্তু আমি লিখছিলাম যে CH3 এখানে কিন্তু আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই সাবস্টিটিউশন করার মতো প্রতিস্থাপনের মতো হাইড্রোজেন নাই তাহলে এখানে আলটিমেটলি এটার সাথে যদি আপনি হচ্ছে ক্লোরিন দেন আর তার সাথে ফসফরাস দেন দেন আপনাকে লিখতে হবে নো রিঅ্যাকশন বুঝতে পারছেন ক্লিয়ার জি স্যার ফাইন যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে এবার আমরা টেস্ট ফর কার্বক্সিলিক অ্যাসিডে চলে যাই কার্বক্সিলিক অ্যাসিডের টেস্টের মধ্যে আমরা অলরেডি কার্বক্সিলিক অ্যাসিডের টেস্ট করে আসছি আর সি ডাবল ওই যে টেস্ট আমরা কিনা আমাদের ল্যাবে করব কেমিস্ট্রি ল্যাবে যখন আপনারা ল্যাব করবেন এসে ফিজিক্যালি তো এখানে যেটা হবে এই সোডিয়াম কার্বক্সিলিক অ্যাসিড একটা হাইড্রোজেন রিপ্লেস করে আলটিমেটলি এখান থেকে আর সি ডাবল ওই এনে বানাবে একটু আগে আমরা এই বিক্রিয়াটা দেখছি কার্বন ডাইঅক্সাইড আর পানি হবে তো কার্বন ডাইঅক্সাইড আর পানি হবে যেটা এই কার্বন ডাইঅক্সাইডটা আলটিমেটলি যদি আপনি এটাকে চুনের পানিতে দেন চুনের পানি মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তাহলে এটা ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করবে আর পানি উৎপন্ন করবে তো এটা হচ্ছে এই যে ক্যালসিয়াম কার্বনেটের পানির দ্রবণটা যে চুনের পানি ঘোলা করে বলে একটু আগে দেখাইলাম না আপনাদেরকে যে ইয়ে বিক্রিয়ার সময় ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সময় যেরকম হয় জি স্যার তো এটা হলো কার্বক্সিলিক অ্যাসিডের একটা টেস্ট আইডেন্টিফিকেশন টেস্ট ফর কার্বক্সিলিক অ্যাসিড ঠিক আছে এখন আপনাদের জন্য কোয়েশ্চেন হচ্ছে যে আজকের এই পর্যন্ত যা যা পড়েছি তা নিয়ে আপনাদের কারো কোনো ধরনের কোনো কোয়েরিস আছে কিনা যদি থাকে তাহলে আমাকে আস করেন আর আপনাদের কি মনে হয় যে পাওয়ারপয়েন্টে পড়া ভালো না জুমের হোয়াইট বোর্ডে পড়া ভালো ওকে তাহলে এখন থেকে আমরা পাওয়ারপয়েন্টেই পড়বো এবং এখানে দেখো অনেক কিছু পড়ানোর সুবিধা হয় বিকজ জুমে হোয়াইট বোর্ডে আগে থেকে কিছু লিখে রাখা যায় না এখানে চাইলে আগে থেকে অনেক কিছু লিখে রাখতে পারবো আমি লিখে সেভ করে রাখলে পরে আবার লিখা যাবে সমস্যা নেই আর আমি এই ফাইলটা তোমাদেরকে পিডিএফ করে দেখি এটা দিয়ে দিব তোমাদেরকে যদি দিয়ে দিই অথবা এটা পাওয়ারপয়েন্ট ফাইলটাই দিব যদি তোমরা ডাউনলোড করতে পারো দ্যাট ইজ গুড যদি না করতে পারো আমাকে বললে আমি এটা পিডিএফ করে পাঠাবো হ্যাঁ জুমের রেকর্ড যেটা আছে না রেকর্ডের সাথে এই ফাইলটা আমি পাওয়ারপয়েন্টের ফাইলটা তোমাদেরকে পাঠিয়ে দিব এখানে লেখাগুলো থাকবে সেভ করা থাকবে তো তোমাদের নোট হিসেবে হয়ে গেল এটা ক্লাস নোট ঠিক আছে জি স্যার 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 বলেন স্যার মানে পরীক্ষায় কি মানে HYZ এর কি মেকানিজম আসতে পারে রিঅ্যাকশনের কোন রিঅ্যাকশন মানে স্যার HYZ মানে HYZ এর রিঅ্যাকশনের মেকানিজম HYZ না HVZ হেল ভোলহার্ড জেল ও সরি স্যার HVZ হেল ভোলহার্ড ভি ভোলহার্ড মেকানিজম না এই ধরনের প্রশ্নে মেকানিজম মেকানিজম চাইবে না মেকানিজম চাইলে মেকানিজম কঠিন কিছু না মেকানিজম সহজ ফ্রি রেডিকাল মেকানিজম এটা মেকানিজম চাইবে না হোপফুলি আর কার কোনো প্রশ্ন আছে
নাই না থাকলে আমরা নতুন কয়েকটা রিঅ্যাকশন দেখব এখন আমি রিঅ্যাকশনগুলো খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে রিঅ্যাকশন অফ ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিডের স্ট্রাকচার যদি লিখেন তার লিখার আগে আপনি আগে দেখেন ফর্মিক অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপটা হচ্ছে এরকম OH আর এখানে একটা হাইড্রোজেন বক্সের জায়গা হচ্ছে হাইড্রোজেন তো কার্বক্সিলিক অ্যাসিডের এমন একটাই অ্যাসিড আছে যেখানে বক্সের জায়গায় হাইড্রোজেন এটা ছাড়া অন্য কোনো অ্যাসিড নাই আছে জি না স্যার ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিডে আমি যদি বলি এই অংশটা একটা অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ এটা অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ না জি স্যার এখন এই অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপটা কি ফর্মিক অ্যাসিড ছাড়া আর কারোর মধ্যে পসিবল কারণ বক্সে তো এখানে হাইড্রোজেন থাকলে শুধু অ্যালডিহাইড হবে বাকি সবার ক্ষেত্রে বক্সে কি আছে অ্যালকাইল বা অন্য কিছু এটা তো কার্বক্সিলিক অ্যাসিডের প্রথম সদস্য আপনি দ্বিতীয় সদস্যের কথা বলেন CH3 C ডাবল বন্ড O OH তৃতীয় সদস্য CH3 CH2 ডাবল বন্ড O OH তো এখানে দেখেন বক্সে মিথাইল এখানে বক্স হচ্ছে ইথাইল তো এটা কি কখনো অ্যালডিহাইড গ্রুপ এটা কি অ্যালডিহাইড গ্রুপ এই দুটো অ্যালডিহাইডের ফাংশন গ্রুপ তো CHO কিটোনের ফাংশন গ্রুপ হচ্ছে কার্বন অক্সিজেন ডাবল বন্ড এরকম তো এই পাশে দেখেন অ্যালকাইল মানে এই পাশে অ্যালকাইল থাকা লাগবে এই পাশে অ্যালকাইল থাকা লাগবে তখন সেটা আমরা কিটোন বলি তো এই পাশে অ্যালকাইল তো কার্বনাইল গ্রুপের ডান পাশে তো আর অ্যালকাইল না সেটা তো আর কিটোন বলা যাচ্ছে না যাচ্ছে জি না স্যার তার মানে ফর্মিক অ্যাসিডটাই একমাত্র অ্যাসিড যেটার ভিতরে ইনবিল্ট একটা কি আছে কার্বক্সিলিক অ্যাসিড মানে সরি অ্যালডিহাইড গ্রুপ আছে তাই না সো ইনবিল্ট একটা অ্যালডিহাইড গ্রুপ আছে এর প্রমাণ কি প্রমাণটা হচ্ছে অ্যালডিহাইড যে ধরনের বিক্রিয়া দেয় এই ফর্মিক অ্যাসিডটা যদি সেম ধরনের বিক্রিয়া দেয় তাইলে তো আমরা বলতে পারি যে না এটার ভিতরে একটা ইনবিল্ট অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ আছে এখন এটা কি করবে এটা যদি ধরেন আপনার টলেন্স রিএজেন্ট আর ফেলিং সলিউশনের সাথে বিক্রিয়া করে ইন দ্যাট কেস আমরা কি বলতে পারি যদি টলেন্স রিঅ্যাজেন্টের ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে ইন দ্যাট কেস আমরা যেটা বলতে পারি এটা হচ্ছে একটা অ্যালডিহাইডের মতো আচরণ করে এবং একমাত্র কার্বক্সিলিক অ্যাসিড যে কিনা অ্যালডিহাইডের মতো আচরণ করে ফাইন তাহলে আমরা এখন দেখি একটু ফর্মিক অ্যাসিডটা যদি অ্যালডিহাইডের সাথে আচরণ বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করে সরি টলেন্স রিঅ্যাজেন্টের সাথে টলেন্স রিঅ্যাজেন্ট কি জিনিস কে বলতে পারবে সিলভার নাইট্রেটের সাথে যে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়া হ্যাঁ সিলভার নাইট্রেটের সাথে শুধু সোডিয়াম হাইড্রোক্সাইড তারপর ওটার সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে ডাইমিন সিলভার হাইড্রোক্সাইড উৎপন্ন ওটাকে আমরা টলেন্স রিঅ্যাজেন্ট বলি তাই না জি স্যার সিমিলারলি আমরা ওই কার্বক্সিলিক অ্যালডিহাইডের মতো আমরা জানি এখানে অ্যালডিহাইড কি হয় মানে অ্যালডিহাইডের অক্সিডেশন হয় তাহলে এখানেও কি হবে কার্বক্সিলিক অ্যাসিডের অক্সিডেশন হবে এন্ড কি অক্সিডেশন হবে আপনি কার্বক্সিলিক অ্যাসিডে কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনের ইয়ে দেখেন অক্সিডেশন নাম্বার দেখেন কার্বন অক্সিজেন ডাবল বন্ড তাহলে কার্বন অক্সিজেন ডাবল বন্ডের জন্য আপনারা জানেন আমি আপনাদেরকে শিখাইছি যে এখানে দুইটা বন্ধন যদি থাকে এখন অক্সিজেনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি তাহলে অক্সিজেনের চার্জ হবে 2 ডেল্টা মাইনাস কার্বনের চার্জ হবে 2 ডেল্টা প্লাস কারণ অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি এখন এদিকে একটা বন্ড তাহলে এই একটা বন্ডের জন্য কার্বন হবে ডেল্টা মাইনাস হাইড্রোজেন হবে ডেল্টা প্লাস কোস কার্বন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ আর এদিকে যে একটা বন্ড এই বন্ডের জন্য দেখেন অক্সিজেন একটা ডেল্টা মাইনাস আর কার্বন একটা ডেল্টা প্লাস কোজ অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ এদিকে একটা বন্ডের জন্য হাইড্রোজেন একটা ডেল্টা প্লাস অক্সিজেন আর একটা ডেল্টা মাইনাস 2 ডেল্টা মাইনাস এন্ড কার্বনের মোট ডেল্টা প্লাস কয়টা কার্বন 3 ডেল্টা প্লাস না তার মানে এখানে কার্বনের অক্সিডেশন নাম্বার হচ্ছে 3 অক্সিডেশন নাম্বার 3 না শুধু প্লাস 3 বলা উচিত রাইট এইখানে কার্বনের অক্সিডেশন নাম্বার প্লাস 3 তাহলে এখন এটা হচ্ছে অ্যালডিহাইডের যেরকম টলেন বিক্রিয়ার সাথে বিক্রিয়াটা ছিল একটা মাইল্ড অক্সিডেশন বিক্রিয়া এই বিক্রিয়াটা একটা অক্সিডেশন বিক্রিয়া হবে তাহলে যদি জারণ সংখ্যা এখানে প্লাস 3 তাহলে অক্সিডেশন হওয়ার পরে
জারণ সংখ্যা বাড়বে, অক্সিডেশন নাম্বার বাড়বে, তাহলে অক্সিডেশন নাম্বার বেশি হবে, তিন থেকে বাড়বে, তাহলে তিন থেকে বেশি একটাই অক্সিডেশন নাম্বার কার্বন, সেটা হচ্ছে প্লাস ফোর, তাহলে প্লাস ফোর বিশিষ্ট যৌগটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কথা কি বুঝছেন? স্যার বুঝছি নাই স্যার। এখানে যদি কার্বনের অক্সিডেশন নাম্বার প্লাস থ্রি হয়, যেটা আছে এখন আপনি দেখতে পাচ্ছেন আমি যে এখানে ইয়েটা ঘুরাচ্ছি, জি স্যার এটা বুঝতে পারছি স্যার, অক্সিডেশন নাম্বার থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস স্যার এটা প্লাস থ্রি অক্সিডেশন হয়, জারণ হয়, জারণ হলে জারণ সংখ্যা বাড়বে না, জি স্যার জারণ সংখ্যা বাড়বে, বাইরে কি হবে, তিনের পরে চার হবে, নাহলে পাঁচ হবে, নাহলে ছয় হবে। এখন কার্বনের একমাত্র জারণ সংখ্যা তিনের থেকে বেশি যেটা সম্ভব সেটা হচ্ছে প্লাস ফোর, তাহলে প্লাস ফোর বিশিষ্ট কোন একটা যৌগই তো উৎপন্ন হবে বা অণু উৎপন্ন হবে নাকি, জি স্যার সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই যে প্লাস ফোর, জি স্যার দুইটা দুইটা চারটা, জি স্যার হ্যাঁ, তাহলে এখন এটার সাথে অ্যামোনিয়া আছে না, কার্বন ডাইঅক্সাইড কি অম্লধর্মী অক্সাইড, অ্যামোনিয়া ক্ষারধর্মী, তাহলে দুটো মিলে কি বানাবে, অম্ল ক্ষার লবণ বানাবে না, জি স্যার সল্ট, জি স্যার বুঝতে পারছি, কি সল্ট, অ্যামোনিয়ার কার্বন ডাইঅক্সাইড মিলে অ্যামোনিয়াম কার্বনেট বানাবে, অ্যামোনিয়াম কার্বনেট মুছে দিলাম, তাহলে আলটিমেটলি হবে অ্যামোনিয়াম কার্বনেট, এই যে অ্যামোনিয়াম কার্বনেট সল্ট বানাবে, ফাইন। তাহলে এখন সিমিলারলি আবারও সিলভার অধক্ষিপ্ত হবে, আর হাইড্রোক্সিলটা কি বানাবে, হাইড্রোক্সিলটা বানাবে পানি, কি বুঝতে পারছেন? এখন অ্যামোনিয়া তো দুটোই ইউজ হয়ে গেছে, দুটোই ইউজ হয়ে গেছে না, জি স্যার গেল এটা। এখন আসেন পরে যাই, এই ফর্মিক অ্যাসিড যদি এখন ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে, ফেলিং দ্রবণ হচ্ছে কপার হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, তো কপার হাইড্রোক্সাইড উৎপন্ন করে কিউ প্লাস অক্সাইডের লাল অধক্ষেপ, এই জিনিস আমি পড়াইছি, আর সোডিয়ামটা আর কার্বন ডাইঅক্সাইড মিলে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আর সোডিয়াম অক্সাইড মিলে বানাবে সোডিয়াম কার্বনেট আর পানি, কাজ শেষ নাকি? জি স্যার। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এটা কি আসলে বিক্রিয়া করে, সত্যি সত্যি করে, তো স্যার প্রমাণ কি? যখন আমরা ল্যাব এক্সপেরিমেন্ট করবেন, কেমিস্ট্রি ল্যাব যখন করবেন, কেমিস্ট্রি ল্যাব যদি আমি আপনাদের ল্যাব করাই, তাহলে অবশ্যই মনে রাখবেন আমি ফর্মিক অ্যাসিডের সাথে টলন বিকারক দিলে পরে যে সিলভারের প্রিসিপিটেট পরে, এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিব। আপনি তো পড়ছেন, আপনাদের আমি থিওরিটিক্যালি বলছি, বাট প্র্যাকটিক্যালি আপনাকে আমি প্রুফ করে দেখাবো যে ইয়েস দিস রিয়াকশন ইজ অ্যাকচুয়ালি লেজিট, এটা হয়, দিস ইজ ট্রু। বুঝতে পারছি, আমরা ল্যাবে ফেলিং সলিউশন আনাইছি, ফেলিং সলিউশনের মাধ্যমে আমরা এটাও দেখাবো যে কিউ প্লাস অক্সাইড লাল অধক্ষেপ করে এই ফর্মিক অ্যাসিড দিয়ে। কি বলছো, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমাদের পড়াশোনা আজকের মতো এতটুকুই, ঠিক আছে? এখন আপনাদের যদি কোনো ফার্দার কোয়েরিজ থাকে আমাকে কোয়েরিজ করতে পারেন।